আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো নতুন বছরের সূচনা সবার অনেক সুন্দর হোক এটাই কামনা করি এটাই দোয়া করি নতুন বছরটা সবাই পুরাতন সবকিছুকে ভুলে নতুন করে সবকিছুকে সুন্দর করে সাজিয়ে নেয় জীবনটাকে নতুন করে উপভোগ করুক এটাই দোয়া করি তো সব ভুল ভ্রান্তি তো থাকে মানুষ মাত্রই ভুল তো সব ভুলকে পিছনে ফেলে সব ব্যর্থতার গ্লানিকে মুছে আবার নিজের জীবনকে নতুন করে সাজান তো আমরা কিন্তু ঢাকাবাসী যারা আছি তারা কিন্তু নতুন বছরের নিয়ে খুবই আনন্দিত তো আমি কিন্তু আপনার ভাইয়াকে নিয়ে ছাদে উঠেছিলাম নতুন বছর বশবরন দেখার জন্য সাথে কিন্তু মানহা বেবিও ছিল তো তুমি কিছু বলো তো फ्रेंड्स আমরা যারা ঢাকাবাসী আছি তারা কিন্তু আ মানে খুবই আনন্দের সহিত কিন্তু আমরা নতুন বছরটাকে উদযাপন করেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুরাতন ঢাকাতে তো আসলে এবার কিন্তু বিভিন্ন বিষয়ের উপর সরকারি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল দেখা যায় যে বিভিন্ন ধরনের রোডেও চলতে গেলে তারপরে তারপরে বিভিন্ন ধরনের আতশবাজি এগুলোও কিন্তু সরকারের পক্ষ থেকে নিষেধ ছিল তো তারপরও যে যার আহ সাধ্য মতো কিন্তু দেখা যাচ্ছে যে আনন্দ করেছে তারপরে আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলগুলিতে তো দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরেও কিন্তু মানে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী ওনারা কিন্তু রাস্তায় নেমে এসে নতুন বছর উদযাপন করেছে আসলে আतोषবাজিটা মানে খুব যেরকম ছিল অন্যান্য বছরে এবার কিন্তু একেবারে নরম একেবারে কম একেবারে কম আমি কিন্তু প্রত্যেক বছর উঠি তো এবার আমি খুবই লাকি যে আপনাদের ভাইয়াও আমার সাথে ছিল

আতঃবাজি তো এনজয় করার মতো জিনিস। তো ফানুসগুলো কিন্তু খুবই মানে পুরো আকাশ ফানুসে ভাসেছিল। মনে হচ্ছে যেন একদম তারা ভাসছে এরকম বা তারা ছুটেছুটি করছে এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু একটা আতশবাজি ছিল। তো আমি রাত্রিবেলা আপনার ভাইয়া মানহমনি সহ ছাদে গিয়ে এটা ভিডিও করি আপনাদেরকে দেখাবো বলে। তো যেটা বলছিলাম যে এবার অনেক কম ছিল। এরকমটা আশা করেছিলাম এরকমটা মোটেও হয় নাই। তারপরে যতটুকু আমরা ক্যাপচার করতে পেরেছি দেখা যায় আমি এদিক তাকাই ওদিকে বোম ফুটছে আবার ওইদিকে তাকাই সেইদিকে এর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ফায়ারওয়ার্ক দেখতে কে না ভালোবাসে সবাই কিন্তু কম বেশি ভালোবাসে তা আমিও কিন্তু আপনার ভাইয়া কাছে মানে আমার হাজবেন্ডের কাছে অনেক বানা করেছিলাম আমাকে তারাবতী কিনে দেওয়ার জন্য আতশবাজি এগুলো ফানুস কিনে দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া কোনো ভাবে রাজি হয়নি যেহেতু সরকার থেকে ডিক্লেয়ার যে এটা করা যাবে না

তো আসলে আমরা একটু সতর্কতা সহিত করবো আনন্দ করবো যাতে দেখা যায় পাড়ার প্রতিবেশীর কোনো ক্ষতি না হয় তো আসলে এই জিনিসগুলো কিন্তু একটু রিস্কি দেখা যায় এই যে গুলো আকাশে উঠছে আসলে কতগুলি দেখা যায় আগুন সহই নিচে পড়ছে

আনন্দ টুকু আপনাদের মাঝে শেয়ার করছি তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম একটা আতশবাজি এটা একটা ফানুস তারপর আমাদের প্রতিবেশীরা অনেক তারা বাতি জ্বালিয়েছে আমরা সেটাও ভিডিও করেছি তো যেহেতু ডিএসএলআর ভিডিওটা করেছি তো যত দূর সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের জন্য তো খালি চোখে দেখতে খুব ভালো লাগছিল তবে আপনাদেরকে যেহেতু দেখাবো বা স্মৃতিটা যেহেতু ধরে রাখবো দু হাজার বিশ সালের স্মৃতিটাকে তো সেইজন্য কিন্তু এমনি বছর এই বছর একটা জিনিস খেয়াল করেছো যে এমনিতে কিন্তু গান বাজনা নিয়ে কিন্তু সবাই রাতে বেলা খুব হইচই করে কিন্তু এবার কিন্তু এটা একদমই ছিল না হ্যাঁ গান বাজনা একদমই ভালো লেগেছে এর জন্য খুব ভালো লেগেছে ওই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশীরা তারাবাতি जलाছে আমি অবশ্য এটা একটু ক্যাপচার করে নিলাম তবে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছিল তারাবাতি নিয়ে অনেকে আবার এক ছাদ থেকে আরেক ছাদ এরকম করছিল তো ওটা কিন্তু অনেক স্কেয়ারি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকাশ ফানুশে একদম ভশে গেছে মন হচ্ছে যেন তারা হুম মন হচ্ছে তারা লক্ষ তারা মেলা তো সত্যিকার অর্থে এরকম একটা পরিস্থিতি আসলে বছরে একবারই পাওয়া যায় তো যাদের একটু পূজ্যাাপন করার शौक বেশি থাকে তারাই হ্যাঁ যেমন আমি মন মানে বলে আমি নাকিওগুলোর বেশি করি তো আমি প্রতি বছর উঠি কিন্তু আসলে লেজার লাইট তো আছেন আসলে যে যার মতো আমি যেটা বলেছিলাম যে জারার সাধ মতো মতো তো আমরাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দেখেছি যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু নেচে গে কিন্তু আমাদের কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে সেটা কিন্তু তো আমরা দেখলাম ইনশাআল্লাহ কালকে আপনারা পাবেন আমাদের ফ্যামিলির ব্লগটা হ্যাঁ যারা যারা মত আনন্দ করেছে তো এটা শুধু আমরা আকাশের যে স্মৃতিগুলো আছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য রিভিউ করেছি তো যেহেতু আমরা বাইরে জানি হ্যাঁ ব্লগ করেছি বা যেহেতু আমরা বাইরে যায়নি সেহেতু কিন্তু বাইরের যে footage আছে সেগুলো কিন্তু আমরা দেখাতে পারছি না আর দিন shooting এর পরে দাওয়াত ছিল একটা birthday র দাওয়াত birthday party পরে কিন্তু বাসায় এসে আবার এগুলো করাটা একটু টাফ ছিল এখন প্রায় বাজে রাত কয়টা তিনটা সাড়ে আমরা সাড়ে তিনটা বাজে বসে আপনাদের জন্য dubbing দিচ্ছি বুঝতে পারছেন জিনিসটা কতটা ইন্টারেস্টিং তা আমরা চাচ্ছিলাম যে তগত মগত আপনারা জিনিসটা পান তো তখন অনেক গানের নয় ছিল বয়েস যে দিবো সেটাও করা সম্ভব হচ্ছিল না তো এখন তিনটা বাজে আমরা এতক্ষণ ওয়েট করার পরে এখন মনে হচ্ছে যে বয়েজ দিতে পারবো তো যাই হোক কথা আর বাড়াবোনা সবার নতুন বছর অনেক ভালো কাটুক যারা হাজবেন্ড ওয়াইফ আছেন তাদের সম্পর্ক ভালো কাটুক মা ছেলের সম্পর্ক ভালো কাটুক মামের সম্পর্ক ভালো কাটুক সবার সম্পর্ককে যত্ন করে আপনারা একে অপরের সাথে মায়ের বন্ধনে জড়িয়ে থাকবেন এই দোয়া করে তুমি কিছু বলো তো फ्रेंड्स সবাইকেও আমরা আমিও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে বিগত বছরে যদি এরকম কোনো কষ্ট মানে স্মৃতি থাকে সেগুলো ভুলে যাবেন আর নতুন কি সাদরে গ্রহণ করবেন তাহলে দেখবেন যে আপনিও ভালোভাবে কাজ করতে পারছেন প্লাস ফ্যামিলিও আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকবে তো আমিও আপনার কাছে একটু বলি যেহেতু এখন ডাবিং চলছে আমি যদি পুরাতন পজিশন কোনো ভুল করে থাকি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

আবার বলছি হ্যাপি নিউ ইয়ার